এটা পরিবর্তন করার জন্য মানুষ প্রস্তুত। শুধু নির্বাচন নির্বাচন আসার বাকি শুধু সময়ের অপেক্ষায় আছে মানুষ। যারা একসময় বিজেপি করতো তারাও এখন বিজেপি ছাইরা বলে আমি আর এই বিজেপি আর করতাম না কইতে আছে। বহু এরকম লোক আছে বিজেপি, যারা বিজেপির মধ্যে গেছে তারা এখন খুব প্রকাশ করতে আছে এই নির্বাচন এইবার। কিন্তু তারা ভয়ের কারণে নির্বাচনগুলো করাইতে আছে না। যারা একসাথে বিজেপির ভোট দিয়ে তারা এবার বিজেপির বাদ ভোট দিত, তারা শুধু চাইতে আছে আর মিশা তো ভোট লেগেছে উপজাতিদের সারা রাজ্যে। এখন মানুষ না খাই মিশতে আছে, সন্তান বিক্রি, মানুষের অভাবের কারণে মানুষ এখন খুব কষ্টের মধ্যে আছে। এটা সব বুঝতে পারতেছে আর কি, খাল কাটিয়ে না কমবে রেখেছি এরকম বুঝতেছে সবাই। মানুষের অভিযোগ জানাইতে আছে যে কাজ নাই কর্ম নাই। আগে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে 340 টাকা রেকম যদি দিব, হ্যাঁ তারপর মিস কলে চাকরি দিব, 15 লক্ষ টাকা দিব প্রত্যেকটা পরিবারকে। এদের বাবা তো প্রতিশ্রুতি দিয়া ভোট লেগেছে আর এখন হেরার লোক আর দেখা নাই। এখন উপজাতি এলাকায় কাজ খাদ্য নাই, কাজ কর্ম কিছুই নাই, রেখার মজুরি তো নাই, এটা চলছে হাহাকার। আমরা কিছুদিন আগে দেখলাম উপজাতি এলাকায় যারা 10,300 যারা চাকরি দিয়েছিল বামপুর সরকার পিরিয়ডে, এখন চাকরিও দিল চাকরিও নাই। এখন হাঁস দিয়ে মারা যাচ্ছে, অনেকে আত্মহত্যা করতে বাধ্য হতে হচ্ছে। এই অবস্থার মধ্যে এই সরকারের প্রতি মানুষের ঘৃণা ভাব। এই ডিসি নির্বাচন আসলে দেখাই দিব, হ্যাঁ এই ডিসি নির্বাচন এই কারণে বিজেপি তার করাই পড়তেছে না। বর্তমানে আমাদের অত অঞ্চলের মধ্যে আগে প্রত্যেকটা উপজাতিদের কাছে টাকার অভাব আছে না, এখন তো টাকার অভাব মানুষের কাজ কম কিছু চলছে আর কি। আর এটা পরিবর্তন করার জন্য মানুষের প্রস্তুত। শুধু নির্বাচন নির্বাচন আসার বাকি শুধু সময়ের অপেক্ষায় আছে মানুষ। যারা একসময় বিজেপি করতো তারাও এখন বিজেপি ছাইরা বলে আমি আর এই বিজেপি আর করতাম না কইতে আছে। বহু এরকম লোক আছে বিজেপি, যারা বিজেপির মধ্যে গেছে তারা এখন খুব প্রকাশ করতে আছে একটা ধারণা এই নির্বাচন এইবার। কিন্তু তারা ভয়ের কারণে নির্বাচনগুলো করাইতে আছে না। যারা একসাথে বিজেপির ভোট দিয়ে তারা এবার বিজেপির বাদ ভোট দিত, তারা শুধু চাইতে আছে আর মিশা তো ভোট লেগেছে উপজাতিদের সারা রাজ্যে। এখন মানুষ না খাই মিশতে আছে, সন্তান বিক্রি, মানুষের অভাবের কারণে মানুষ এখন খুব কষ্টের মধ্যে আছে। এটা সবাই বুঝতে পারতেছে আর কি, খাল কাটিয়ে না কমবে রেখেছি এরকম বুঝতেছে সবাই।